আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এসেছি। এটা রংপুরে, এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা মেলা। সে মেলায় অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন। মেলার কাজ মোটামুটি শুরু হয়ে গেছে, আরও একটু সময়ের মধ্যেই ফাইনালি সব কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে মানুষ উপস্থিত হয়েছে। সেই সুবাদে আমরাও কৃষি বাজার এখানে দাওয়াত পেয়েছি, আমরা এসেছি। তো কী কী মেশিন আমরা আসলে নিয়ে আসছি আজকে মেলায় ভাই, একটু সেগুলো একটু আপনাদেরকে এক নজরে দেখাবো। এবং আজকের মেলায় উপলক্ষে বিভিন্ন অফার চলছে, আপনারা চাইলে এই অফারগুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা কতগুলো মেশিন নিয়ে এসেছি। তবে এখানে অনেক মেশিন আনতেও পারিনি, অনেক মেশিন আরও বাকি আছে। তো আমরা যেগুলো মেশিন নিয়ে এসেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন খড় কাটা মেশিন C2 মডেলের, যেটা সেটা আমরা এনেছি। এদিকে 7 হর্সের হচ্ছে পেট্রোল চালিত মিনি পাওয়ার টিলার, যেটা আমরা সেদিন কাদাতে চালিয়েছিলাম, সেই মেশিনটাও এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন ফ্লোটিং ওয়াটার পাম্পটাও আমরা এখানে প্রদর্শনী করছি। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন মাওয়ার টাইপের, যেটা হচ্ছে ছোট ছোট ঘাস, একদম জিরো টাইপের ঘাস কাটা যায় সেই মেশিনটা। এদিকে দেখতে পাচ্ছেন মাটি গর্ত করা আট তগার মেশিনটা, এই যে আট তগারটা এখানে। আরেকটা মেশিন আপনারা এখনও দেখেননি, আমরা গতকালকে এটা প্রথম সেট করেছি, যে লন মাওয়ার। এই যে লন মাওয়ারটা, এটা হচ্ছে আপনার চাপাতা টাইপের জিনিসগুলো কাটা যায়। পাশে দেখতে পাচ্ছেন নৌকার ইঞ্জিন, এটা হচ্ছে নৌকা চালিত ইঞ্জিনগুলো, যেগুলো নৌকা চালানো যায় ছোট ইঞ্জিনগুলো। এরপরে মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছেন। এখানে আমরা আপাতত মাথায় নাইলন কাটারটা লাগিয়ে রেখেছি, আরও হেডগুলো চেঞ্জ করে করে আপনারা ব্যবহার করতে পারবেন। ভাই এই মেলাটা কোন জায়গায় দয়া করে ঠিকানাটা দিবেন, ধন্যবাদ ভাই। আবদুল্লাহ আল মামুন ভাই বলছেন। এটা হচ্ছে ভাই রংপুর জেলায়, এটা হচ্ছে সিও বাজার, জায়গাটার নাম সিও বাজার। এখানে উপজেলা মাঠ আছে, এই মাঠের মধ্যেই হচ্ছে। গিয়াসুদ্দিন ভাই বলছে কোন জায়গায়, ভাই রংপুরে। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 হর্স পাওয়ার মিনি পাওয়ার টিলার, এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন। দেখা যায় যে নর্মালি পাওয়ার টিলারগুলোই কিন্তু 10-12 হর্সের মধ্যে হয়, কিন্তু এটা ইঞ্জিন একদম বেশি, 13 হর্সের একটা ইঞ্জিন। দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের সাইজ দেখেই বুঝতে পারছেন। এটার ক্যাপাসিটিগুলো একটু দেখতে পারেন, মডেলগুলো দেয়া আছে 3600 RPM পর্যন্ত টানে। এইদিকে স্প্রে, ইন্ডিয়ান স্প্রে, পাওয়ার স্প্রেয়ারটা এখানে এনেছি আমরা। এদিকে দেখতে পাচ্ছেন ঘাস কাটা মেশিনটা, এদিকে হচ্ছে আপনার ঘাস কাটার যে সৌন্দর্য বর্ধনকারী ঘাস কাটার যে মেশিন সেটা আছে এখানে। আরেকটা জিনিস যেটা ওয়াটার পাম্প, আপনারা দেখেছিলেন যে আমরা এই ওয়াটার পাম্পটা দিয়ে টিউবওয়েল ছাড়াই পানি তুলেছিলাম, সেই ওয়াটার পাম্পটা আমরা এখানে নিয়ে এসেছি। এটা 6.5 হর্সের একটা ইঞ্জিন, দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী, দামেও কম। কারণ আপনারা জানেন ডিজেল চালিতগুলোর অনেক ওজন হয়, পানির জন্য টিউব অয়েল ব্যবহার করতে হয়, কিন্তু এই মেশিনটাতে আপনাদের টিউব অয়েল ব্যবহার করতে হবে না। অপরদিকে এদিকে দেখেন এটা আমরা নিয়ে এসেছি হচ্ছে 63 সিসি, যেটা আপনার গাছের গোড়া নিড়ানি, তারপরে বিভিন্ন জায়গায় নিড়ানি ছোটো ছোটো চাষ করা যায়, এটা হচ্ছে সেই 4-স্ট্রোক ইঞ্জিনটা। এটা হচ্ছে, এটার অনেক ভিডিও দেখেছেন আপনারা, না দেখলেও আপনার পেজে ঘুরে আসতে পারেন। এই দিকে এটা ছোট্ট একটা নিড়ানি, এটা আপনার বিভিন্ন নিড়ানির কাজে এই ছোট্ট মেশিনটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে দুধ দোয়ানো মেশিন, এই দুধ দোয়ানো মেশিনটা, এটা হচ্ছে ডাবল, এটা একসাথে 2টা গরুর দুধ দোহন করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন
খুবই ছোট্ট একটা মেশিন, কিন্তু অনেক কাজ আসলে এখানে মিটার দেওয়া। এইদিকে 6.5 যেটা সেটা এসেছে এখানে, আপনারা দেখেছিলেন এটা 6.5 বলা হয়। এবারে একটু হর্স পাওয়ার বেশি আছে, 7 হর্সের এটা। এটা সেলফ স্টার্ট, এখানে চাবি দিয়ে স্টার্ট করা যাবে। চাবি দিয়ে এই মেশিনটা স্টার্ট করা যায়, ব্যাটারি লাগালি এবং নর্মালি চাবি ছাড়াও স্টার্ট করা যাবে। এটার এটা হচ্ছে পাওয়ার টিলারের স্টাইলে, আগে ছিল হচ্ছে আপনার 12 ফাল, এবার আরো 6টা ফাল বাড়তি করা হয়েছে এই মেশিনে, দেখতে পাচ্ছেন। এই মেশিনগুলো, এই যেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ধান কাটা মেশিনটা, যেটা এক মেশিনে অনেকগুলো কাজ করা যায়। এই মেশিনটা শুধু এই হেডটা চেঞ্জ করেই প্রায় 10-12 রকম হেড ব্যবহার করে আপনারা এই মেশিনটা কাঁধে নিয়ে চালাতে পারবেন মোটামুটি। এবং দেখতে পাচ্ছেন অনেক লোকজন মেলাতে আসা শুরু করেছে। আমরা আজকে সারাদিন বিভিন্ন অফার নিয়ে আরও কিছু ইয়ে থাকবে, আরও অফার থাকবে আপনাদের জন্য, আরও কিছু লাইভ করব আমরা একটু পরে, হয়তো আরও বিভিন্ন মেশিনের আলাদা আলাদা করে কিছু লাইভ করবো, সেগুলো নিয়ে আপনার দামগুলোও আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এই দামগুলো আমরা অলরেডি দেওয়া আছে, কারণ অনেক মেশিন একসাথে দামগুলো বলা যাচ্ছে না। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি দাম জানতে চান তাহলে সেটার করে আমি বলে দিচ্ছি। কোন মেশিনটার দাম জানতে চাচ্ছেন যদি বলেন তাহলে আমরা হয়তো ওই মেশিনের দাম আপনাদেরকে বলতে পারি। তো আমাদের প্রদর্শনীর কাজগুলো শুরু হয়ে যাচ্ছে, ভিডিও বাড়াবো না, আমাদের সাথেই থাকেন। আবার আমরা আরও কয়েকটা লাইভ করব আজকে সারাদিনে, বিভিন্ন অফার থাকবে সেই লাইভগুলোতে, আপনারা আমাদের সাথেই থাকতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন অফার আসতে দিই। সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন, এবং রংপুরের আশেপাশে যারা আছেন তারা সরাসরি এসে মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন আশা করছি, কারণ যেহেতু রংপুরেই, রংপুরে সিও বাজারে, এটা সিও বাজারের উপজেলা মাঠ বললেই সবাই চিনে, কাউকে বলে দিবেন সিও বাজার উপজেলা মাঠ, উপজেলা মাঠেই হচ্ছে মেলাটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলো স্টল হয়েছে এখানে, আমরা আমাদের স্টল নাম্বার 30 এবং 31, আপনারা চাইলে চলে আসেন। তিরিশ এবং 31 নম্বর স্টলে আমরা আছি কৃষি বাজার। তো সবাই যারা রংপুরের আশেপাশে আসেন চলে আসতে পারেন সবাই, এবং বাইরে থেকেও বিভিন্ন অফারগুলো পেতে পারবেন, আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। আমরা কিছুক্ষণ পর আরও কিছু লাইভ নিয়ে আসবো এবং বিভিন্ন অফারগুলো থাকবে। আজকের মধ্যেই যদি সেই অফারগুলো আপনারা নিতে চান, অর্ডার করতে চান, যদি অর্ডার করেন সেই অফারগুলো শুধু আজকের জন্য থাকবে আর কি। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সালাম আলাইকুম।